জিহাদের পথ যদি লাশ হয়ে যায়, জিহাদের পথ যদি লাশ হয়ে যায়, দুহাই লাগে মাগো কেঁদো না, হাশরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মান, আল্লাহ আমি শহীদের মান, জিহাদের পথ যদি লাশ হয়ে যায়, শহীদের আমলে নামা উড়ে রইবে সে, জান্নাত পাখি হয়ে উড়ে যায় আরো সে, শহীদের আমলে নামা উড়া রইবে সে, জান্নাত পাখি হয়ে উড়ে যায় আরো সে, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে তাকো বুঝুটি না, এক মরণে শহীদে বরণাত মন, প্রভুর রাহে বিলাতে চাই হাজার জীবন, জিমিসিল আলী হামজা কালিদে উমর, জুড়িয়েছে বুকের তাজা রক্ত নহন, জিমিসিল আলী হামজা কালিদে উমর, জড়িয়েছে বুকের তাজা রক্ত নহন, সে কথা বলতে সে মিছিলে চলতে, সে কথা বলতে সে মিছিলে চলতে, আমায় তুমি মা বাধা দিও না, জিহাদের পথ যদি লাশ হয়ে যায়, জিহাদের পথ যদি লাশ হয়ে যায়, দুহাই লাগে মাগো কেঁদো না, হাশরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মান, আল্লাহ আমি শহীদের মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এবারে প্রতিযোগী তানিমা জান্নাত তোফা চতুর্থ শ্রেণী, প্রস্তুত থাকবে তাহিদা জান্নাত পঞ্চম শ্রেণী। আসসালামু আলাইকুম, আমি একটা নাতে রাসুল পরিবেশন করব, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে, কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার, ও নবী 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 নবী, ও নবী 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 নবী, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে
মিলবে রহমত কেন যে ভুল পাতে আমি কেন যে ভুল পাতে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গা ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে উপারে হাসরে আছি গা ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে উপারে হাসরে আসসালামু আলাইকুম ধন্যবাদ আবার এই প্রতিযোগী তাহিদা জান্নাত পঞ্চম শ্রেণী প্রস্তুত থাকবে সালমা জান্নাত তৃতীয় শ্রেণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম তাহিদা জান্নাত আমার বিদ্যালয়ের নাম উপকলীয় আদর্শ প্রাথমিক বিদ্যালয় আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি একটি নাতের চুল পরিবেশন করব আদার রাতের ছাদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আদার রাতের ছাদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ওগো মা ওগো মা ওগো মা ওগো মা জাদু মাকা মুক্তি তোমায় দেখলে বলে মন আদর করে ডাকো যখন উড়ে কুকাশন জাদু মাকা মুক্তি তোমার দেখলে বরে মন আদর করে ডাকো যখন উড়ে কুকাশন বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না আর কারোতে কোলে মাগো প্রাণ চুড়াই না বলো যদি ছাড়তে সবই তোমায় ছাড়ব না আর কারোতে কোলে মাগো প্রাণ জুড়াই না ওগো মা ওগো মা ওগো মা ওগো মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার চেয়ে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার চেয়ে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যাও না তোমায় ছাড়া আমি আদার রাতের ছাদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আদার রাতের ছাদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবার এই প্রতিযোগী সালমা জান্নাত তৃতীয় শ্রেণী প্রস্তুত থাকবে আয়াতুল মুস্তাফা মিফতা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পারবিনি তুই রাখতে রোজা মা এ কথা বলো না এমনি করে গতবার রোজা রাখা হলো না পারবিনি তুই রাখতে রোজা মা
ধন্যবাদ সালমা জান্নাত। এবার এই প্রতিযোগী আয়াতুল মুস্তাফা মিফতা, প্রস্তুত থাকবে আইমন জান্নাত পঞ্চম শ্রেণী, প্রস্তুত থাকবে আইমন জান্নাত পঞ্চম শ্রেণী। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুর মতো যদি বন্ধু পাও, সারাটি জীবন তার পাশে থেকো। বন্ধুর মতো যদি বন্ধু পাও, সারাটি জীবন তার পাশে থেকো। বন্ধু তো শুধু আল্লাহর জন্য, সেই কথাটি সদা মনে রেখো। বন্ধু মতো যদি বন্ধু পাও, সারাটি জীবন তার পাশে থেকো। আল্লাহর ভালোবাসা সবচেয়ে মধু, সে মধু দুজনের হৃদয় মেখো। বন্ধুর মতো যদি বন্ধু পাও, সারাটি জীবন তার পাশে থেকো। বন্ধুর মতো যদি বন্ধু পাও, সারাটি জীবন তার পাশে থেকো। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী। আইমন জান্নাত অনুপস্থিত। এবারে প্রতিযোগী তহামনি তৃতীয় শ্রেণী, প্রস্তুত থাকবে আয়াতুন নিসা চতুর্থ শ্রেণী। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম তহামনি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম উপকলীয় আদর্শ প্রাথমিক বিদ্যালয়। আমি একটি নাটক পরিবেশন করব। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি,
ধন্যবাদ তোহামনি। এবার এই প্রতিযোগী আয়াতুন নিসা চতুর্থ শ্রেণী প্রস্তুত থাকবে তাহসিন রহমান অবি চতুর্থ শ্রেণী। তাহসিন রহমান অবি চতুর্থ শ্রেণী। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমি একটি নাত রসুল পরিবেশন করব। আমারে মরণ আসিবে কখনে কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখনে কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমারে মরণ আসিবে কখনে কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখনে কেউ তো জানে না। এই দুনিয়ায় ছিল জীবন তাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার চল ঠিকানা। এই দুনিয়ায় ছিল জীবন তাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার চল ঠিকানা। সবের কে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবের কে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনে কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সবের কে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবের কে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনে কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না। আমার মরণ আসিবে কখনে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনে কেউ তো জানে না। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। ধন্যবাদ আয়াতুন নিসাকে। সম্মানিত বিচারক মন্ডলী, দুপুরের আজানের সময়ের কারণে আমরা 30 মিনিট বিরতি দিচ্ছি। এরপরে আমরা আবারও শুরু করতে যাব আমাদের আজকের উপকূলীয় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় দিন বা সাংস্কৃতিক অনুষ্ঠান। আধা ঘন্টা বিরতি দিচ্ছি আমি। ধন্যবাদ সকলকে।